আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে ফুল বানাতে হয়। সেই ফুলটা হচ্ছে এটা, মানে এটা হচ্ছে একটা খুব সুন্দর ফুল, আশা করি আপনাদের সবারই পছন্দ হবে। এই যে মানে এটা খুবই সুন্দর, এটা আমার আমার পছন্দের একটি ফুল, মানে এটা আমি বানানো শুরু করেছি। আর এটা একটা কথা বললেই, যেটা হচ্ছে আমি কিন্তু এটা ইউটিউব থেকে শিখিনি, এটা আমি নিজে থেকেই বানাচ্ছি। অনেকে আবার বলে তো আমাদের এই জন্য লাগবে একটি কেজি, এক কেজি নিয়ে নেবো, আর দুইটা এবং কাগজ নিয়ে নেবো, এই যে দুইটা পেজ। তো নেক্সট নেবো একটা টেপ, এই টেপটাও আমাদের অনেক প্রয়োজনীয়। তো তারপরে আমরা প্রথমে একদম শুরুতে আমরা একটা কাগজ নেবো, সেই কাগজটা দিয়ে সেই কাগজটা এখন আমরা এভাবে সমানভাবে ভাঁজ করব। ভাঁজ করলাম আমরা আরও একটা ভাঁজ করব। তারপরে আমরা একটা জিনিসে খেয়াল রাখবো, যে আমরা যে তৃতীয় ভাঁজটা দিলাম সেইটা যেন এদিক থেকেই, সেই আমরা এবার কেচিটা ব্যবহার করবো এই দিক থেকে, এটা যেন ভুল না হয় একদম এদিকটা থেকেই। তো কেচিটা ব্যবহার করবো। তো আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি আরও একটা ভাঁজ দেবো, সেটার কারণ হচ্ছে আমার আমি যেটা কাটবো সেটা তো একটা সমানের একটা একটু সমান হওয়া লাগে, তো সেই সমানের জন্য যেটা যদি সমান হয় সেই জন্য। তো আমরা এটা কাটবো, তো এইভাবে আমাদের এইভাবে কুচি কুচি করে কাটতে হবে, এই যে এই দাগ বরাবর এগুলোকে আমাদের কাটতে হবে, এই যে দাগ বরাবর। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু মানে এটা পুরো কেটে নিয়েছি, এই যে একদম সুন্দর করে কেটে নিয়েছি। তারপর এটা খুলে দেখবেন একটা সুন্দর জিনিস, ওয়াও, আমি জানি আপনাদের মুখ থেকেই ওয়াওটি অবশ্যই বের হয়েছে, কারণ এটা দেখতেই এতটা সুন্দর, মানে আমি যখন প্রথমবার দেখেছি আমার খুব পছন্দ হয়েছিল। আসলে কিন্তু আমি এটা ইউটিউব থেকে শিখিনি, তো আমরা যেভাবে ভাসছিল সেভাবেই করব। তো এবার আমরা এটাকে অন্য জায়গায় রেখে দেব। তো নেক্সট আমরা নিব আর একটা কাগজ। তো আমরা এই পুরো কাগজটা ব্যবহার করতে চাচ্ছি না, কারণ পুরো কাগজটা লাগে না সে যেহেতু, তো আমরা এটা কেটে নিচ্ছি সামান্য, খারাপ হলো এই যে কাটা হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা দেখেন, প্রথমে দেখেন আমরা কিন্তু এটাকে অনেক সামান্যভাবে এই ভিডিওটা শুরু, এইবার আমরা দেখেন কত সামান্য সামান্য করে এটা এই ভিডিওটাকে শুরু করছি, মানে এই যে কাগজটাকে শুরু করছি। এই দেখেন আমরা কিন্তু অনেক দূরে চলে যাচ্ছি, দেখেন এই যে ভাঁজ ভাঁজ করতে করতে। তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু মানে এই পুরো ভিডিও এটা মানে পুরো কোলটা বানিয়ে নিছি। তো আমরা নিয়ে নিচ্ছি টেপ, আর এই যে এটার সাথে এটাকে লাগাতে হবে। তো কীভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ছিঁড়ে নেব, ছিঁড়ে এভাবে লাগাই দেব। তো বন্ধুরা দেখেন আমি পুরো টেপ দিয়ে এটাকে পুরো মানে লাগিয়ে দিয়েছি টেপটা, সেই জন্য মানে এটাই এই জন্য ব্যবহার করতে হবে, মানে টেপটা একদম লাগিয়ে দিচ্ছি। আপনারা যদি প্রথমবার এটা ব্যবহার করে থাকেন আপনাদের দরকার নাই, কিন্তু যখন একদমই সুন্দর করে বানাচ্ছে যাবেন এইটাকে পুরো টেপ দিয়ে এভাবে ই করে দেবেন। তো আমরা যেটা করব সেটা হচ্ছে টেপ নিয়ে নেব, টেপটা একটু বেশি নিয়ে নেব টেপ। তো আমরা এভাবে এটার সাথে এটাকে লাগিয়ে দেব, যাতে এই এই কাগজটার সাথে এই এই যে এই পাইপটার মতো বাড়ালাম সেটা এভাবে এটার সাথে লেগে থাকে, একদমই শুদ্ধ করে। তো দেখেন আমরা খুব শুদ্ধ করে এটাকে লাগিয়ে দিয়েছি। এবার এটাকে গোল গোল করে ঘুরাতে ঘুরাতে তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু এটার সাথে খুবই সুন্দর করে এটাকে লাগিয়ে দিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখেন আমি এবার টেপটা পুরো এটার সাথে লাগাবো। এবার আপনারা দেখবেন এখানে যে কোনাটা তৈরি হয়েছে এটার জন্য আপনাদের বেশ সমস্যা হতে পারে, সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এটার সাথে এটাকে লাগিয়ে দেবো। তারপর এখানে ফাঁক ফাঁক জায়গাটাকে আমরা একটু ক্লিক ক্লিক করবো, এভাবে টিপ দেবো। তো বন্ধুরা প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে এটা,
তো আমি যেটা করেছি সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু বেশ ফাঁক ফাঁক আছে, যে এটা এই যে ফাঁক আছে কিন্তু এটা ফাঁক নেই, কারণ আমি এটাকে কীভাবে কেটে দিয়ে কেটেছি দেখাচ্ছি। এই যে এটাকে এই যে এটার যে ফাঁকটা আছে সেটা দিয়ে আমরা এভাবে কেচি দিয়ে কেটে দিয়েছি, যেন এটা দুইটা হয়ে গেছে। তো আপনাদের যেটা পছন্দ হবে সেটাই বানাবেন, এটাকে আমি একটু আগে বানিয়েছি আর এটা প্রথমেই ভিডিও দেখানো। তো আপনারা এটা বানাবেন আর একটু ট্রাই করবেন, কোনো কিছু যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।